নমস্কার সবাইকে। আজকের ঝলমলে রোদ দেখে সকালটা শুরু করলাম, খুব ভালো লাগে রোদ দেখলে। হ্যালো, আবার সাউন্ড উঠেছে। রোদ দেখলে মনটা ভালো হয়ে যায়। এখন গিয়ে আস্তে আস্তে রান্না বান্নার কাজ শুরু করে দেব। আমার কিচেনের অবস্থা খুবই কাহিল হয়েছে, কিছু বাসন মেজে রেখেছি আর কিছু মাজবো। এদিকে আমি রান্নার জন্য পেঁয়াজ রসুন এগুলা কেটে নিচ্ছি। আজ রান্না করব খাকিলা মাছ আর আলু দিয়ে, তাই মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি। একটা হাঁড়িতে সামান্য একটু পাঁচফোড়ন আর একটু রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এরপর পেঁয়াজটা ছেড়ে দেব। তারপর পেঁয়াজটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য একটু লবণ দিলে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। অন্য এদিকে অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এরপর এদিকে কেটে রাখা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। রান্নার ফাঁকে আমার ছেলেকে দেখলাম যে ও ঠিক আছে কিনা। ওর বাবাকে আজকে কাজে যেতে দেয়নি, কারণ ওর শরীরটা তেমন একটা ভালো না। তাই রান্নার ফাঁকে ওকে গিয়ে জিজ্ঞেস করছি, তুমি কেমন আছো, কি করছো? আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিচ্ছি। মাছটা তেমন ভালো ছিল না, একটু পচা ছিল, একটু লাল লাল করে বেছে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আবার আলুগুলো হালকাভাবে ভেজে নিয়ে ভেজে নিচ্ছে, এতে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমার মশলা কষানো শেষ, তাই ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মাছ দিয়ে তারপর জলের জন্য পানি দিয়ে দেব। আমার মাছের চুলে পানিতে পলক চলে আসছে। এদিকে অন্য চুলায় আমি বাটিটাও বসিয়ে দিয়েছি।
এগুলো চুলার মধ্যে বসিয়ে আমি একটু পেছনে গার্ডেনে গেলাম। কাল দেখলাম যে কাপড়গুলো শুকিয়েছে কিনা। আর এদিকে এখানে দুটি গন্ধরাজ ফুলের গাছ আছে, ওগুলাতে নতুন করে পাতা চলে আসছে, কিছুদিন পর ফুল ফুটবে। এ দুটি গন্ধরাজ ফুলের গাছ, যদিও বা গন্ধ নেই। অনেক ফুল আসে, সামার আসলে অনেক ভালো লাগে। ইচ্ছে মতো কাপড় শুকানো যায়, কিছু গার্ডেনিংও করা যায়। এই যে এটাকে দেখে মনে হচ্ছে যেন মরে গেছে, কিছুদিন পর আবার পাতায় পরিপূর্ণ হয়ে যাবে। এদিকে আমি বাহির থেকে ঘরে চলে আসলাম, এসে দেখি আমার ছেলে আর হাজবেন্ড আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। রান্না বান্না শেষ করে আমার মেয়েকে আনতে স্কুলে যাচ্ছি। ভাবলাম ঘরে বসে থেকে কি করব, তো আমার হাজবেন্ডের সাথে আমিও চলে যাচ্ছি। রান্নাটা শেষ করেই আমি যেরকম ছিলাম ওই রকম চলে গেছি। সত্যি রোদ দেখলে মনটা খুবই ভালো হয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ, আর শীতের সময় তো একটুকু ভালো লাগে না। এখন চারিদিকে অল্প অল্প করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। হ্যালো ঈশানি, তুমি ভালো আসো নি? স্কুল থেকে বের হয়ে গেছে, ভালো আসো? ভালো আসো নি? স্কুল খাইছো নি? কিটা খাইছো? হ্যাঁ পয়সা নে, এটা উম্মা দিবে এনে। লাঞ্চ কিটা খাইছো ঈশানি? ঈশানি, Hello. How are you? How are you?